এবারের ঈদে দেশে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে দর্শক প্রিয়তা আর ব্যবসায়িক সাফল্যের দৌড়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। নির্মাতা হিমেল আশরাফ প্রিয়তমার মতো এ সিনেমায়ও নানা চমক দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয়তমায় শাকিব খানকে বয়োবৃদ্ধের চরিত্রে হাজির করে চমকে দিয়েছিলেন। এবার তিনি বয়োবৃদ্ধার চরিত্রে হাজির করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। দর্শককে চমক দিতেই সিনেমা মুক্তির আগ পর্যন্ত মাহির চরিত্রটি গোপন রেখেছিলেন পরিচালক। শাকিব খানের শৈশবে মাহিকে বর্তমান লুকে দেখা গেলেও শেষ দিকে মাহিকে দেখা গেছে শাকিব খানের 65 বছর বয়সী মায়ের ভূমিকায়। তবে সব ছাপিয়ে কথা উঠেছে মাহির মেকআপ নিয়ে। কম বেশি সবাই প্রশংসা করেছেন এমন লুকের, তবে কেউ কেউ বলছেন মেকআপটা আরো নিখুঁত হতে পারত। এবার মাহি নিজেই মুখ খুললেন, জানালেন তার মেকআপের রহস্য। বললেন অনেকেই তো প্রশংসা করছেন, দু একজন নেতিবাচক মন্তব্যও করেছেন, কিন্তু শুটিং এর সময় এই মেকআপ আমার কাছে সমস্যা মনে হয়নি। জানা গেছে মাহিকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকে, ভারত থেকে আনা হয়েছিল মেকআপ শিল্পী। মাহি জানিয়েছেন মেকআপ নিতে সময় লাগত 2.5 ঘন্টা, তুলতে 2.5 ঘন্টা, মেকআপে কোনো রকম ঘাটতি ছিল না। নায়িকা হয়ে নায়কের মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, আমি গতানুগতিকতা থেকে বের হয়ে যুগের সঙ্গে চলতে চাই। বলিউডের দীপিকা যদি শাহরুখের মায়ের চরিত্র করতে পারেন, আমি কেন শাকিবের মায়ের চরিত্র করতে পারবো না? তাছাড়া পরিচালক জেনে বুঝেই আমাকে এই চরিত্রে কাস্ট করেছেন। ঈদ করতে মাহি এখন রয়েছেন রাজশাহীতে, কয়েকদিন পর ঢাকায় ফিরবেন।